নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটা ছোলার ডালের রুটির সাথে খাওয়া রুটি লুচি যে কোনো নান যে কোনো এই ধরনের রাত্রে ডিনারের জন্য এই রেসিপিটা খুবই ভালো। দেখুন ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম গলে যাবে না। আর দুটো নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দুটো ছোটো সাইজের টমেটো কুচি, এক টুকরো আদা থেঁতো করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। দেখুন আমি হালকা নুন দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা মাটিতে বের করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, দেখুন এবারে তো এখন আমি একটু জিরা ফোড়ন আর একটা তেজপাতা পেঁয়াজ, পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো ছোটো করে রাখা আদাটা। আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছোটো রাখা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর একটু শুকনো লঙ্কা অল্প। আপনারা লঙ্কা যে যেমন খান, শুকনো লঙ্কা কেটেও দিতে পারেন, আমি দিইনি। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন হালকা জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আমি ডালেও নুন দিয়ে সেদ্ধ করেছি, আলু ভাজাতেও হালকা নুন দিয়েছি, তো সেই হিসাবে একটু অল্প করে নুন দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। দিয়ে দেবো এই যে ডাল সেদ্ধ করে রাখা জলটা, একটু আমি ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমার ডালের রেসিপিটা হয়ে গেছে, দেখুন এরকম আমি হালকা গ্রেভি বলে একদম শুকিয়ে দেবো না, ওটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা নিরামিষে করলে বিনা পেঁয়াজে করবেন তো পুরো নিরামিষ হয়ে যাবে। নিরামিষেও যারা পেঁয়াজ খান না তারা নিরামিষেও খেতে পারেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রুটির সাথে, যখন রোজ একই তরকারি খেয়ে খেয়ে ভালো লাগে না, তখন এইভাবে একদম বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর লাগে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রেসিপিটা কমপ্লিট। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বানিয়ে খেয়ে একবার অবশ্যই দেখবেন। এরকম গরম গরম রুটির সাথে
রাত্রে বা লুচির সাথে নানের সাথে খুবই ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নিয়েতেই ঢাকা দিয়ে রেখে দেবো আপনি।